দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন শুনানি রোববার আপিল বিভাগে খারিজের পর হাইকোর্টে কেন প্রশ্ন আদালতের খেলছে সরকার মন্তব্য মওদুদের বিব্রত ওবায়দুল কাদের সমুদ্র সৈকত এলাকায় উঁচু দালান বরদাস্ত করা হবে না কক্সবাজারের প্রকল্প উপস্থাপন বৈঠকে প্রধানমন্ত্রী জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ পরিচালনার নির্দেশ পাওনা 2000 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা দিতে চাইলো গ্রামীণ ফোন প্রত্যাখ্যান করে বিটিআরসি জানালো আদালতের নির্দেশনার বাইরে কিছু করার নেই এবং শেষ হচ্ছে মাশরাফির অধিনায়কত্ব জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টাইগারদের নতুন নেতৃত্ব ঘোষণা জানালেন পাপন দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন জুয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন আবার শুনবেন উচ্চ আদালত শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে তবে আপিল বিভাগে খারিজের পর আবার হাইকোর্টে কেন এমন প্রশ্ন তোলেন আদালত পরে বেগম জিয়ার আইনজীবীরা জানান তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দুদকের আইনজীবী বলেছেন জামিন ঠেকাতে আইনি লড়াই চালাবেন তারা অপরাধের গভীরতা বিবেচনায় যে বিচারপতির বেঞ্চ বেগম জিয়ার জামিন খারিজ করেছিল সেই বেঞ্চেই বুধবার চাওয়া হলো জামিন আবেদন দাখিল করার সময় আদালত প্রশ্ন রাখেন আপিল বিভাগে খারিজের পর তারা আবার হাইকোর্টে জামিন চাইলেন কেন উত্তরে বেগম জিয়ার আইনজীবীরা বলেন বারবার জামিন চাওয়ার সুযোগ রয়েছে পরে শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয় তার আইনজীবীরা বলছেন বিএনপি নেত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আমরা তো বারবার আসতে পারি নিউ গেলে আদালত স্বীকার করেছে বলছে যে হ্যাঁ এটা আপনারা আসতে পারেন অ্যাডভান্স ট্রিটমেন্টটা সে প্রপারলি পাচ্ছে না যে কারণে বেগম খালেদা জিয়া এখন প্রায় ডেড বেড অবস্থার মধ্যে আছে দেশের বাইরে ছাড়া এই ট্রিটমেন্টটা আর সম্ভব না বেগম খালেদা জিয়া এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে এই দেশে কোনো চিকিৎসা আর নাই দুদক আইনজীবী বলছেন জামিন আবেদনের নতুন যুক্তি দেখাতে পারেননি তারা পুরোটাই পুরনো ও কথা এদিক সেদিক করে লিখেছেন আমরা জামিনে যেভাবে আইনি লড়াই যতটুকু করা দরকার আইনগতভাবে অবশ্যই ততটুকু করব এবং আইনগতভাবে এটা আমরা মোকাবিলা করব 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর গত 10 মাসেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সরকার বেগম জিয়ার জামিন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বুধবার বিকেলে সময় সংবাদকে তিনি একথা বলেন ফৌজদারি আইনে প্যারল চাওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন বিএনপি আশা করেছে এবার বেগম জিয়ার জামিন হবে তারা এটাকে নিয়ে আরও এরা কথাবার্তা বলতেই থাকবে বলে এটাকে একটা এটা কোনো ইস্যু আমরা মনে করি না আমরা সবসময় বলেছি সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে বেগম জিয়ার মুক্তি জামিনেও হতে পারে আইনের অধীনেও হতে পারে 401-এর অধীনে হতে পারে প্যারোলে মুক্তির কোনো আইন নাই সেই নীতিমালায় কিছু নির্দেশ দেওয়া আছে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি বা সাজাপ্রাপ্ত ব্যক্তি কোনো আত্মীয় স্বজন মারা যায় তাহলে তাকে প্যারোলে একটা নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দেওয়া যেতে পারে এদিকে বারবার বেগম জিয়ার প্রসঙ্গ তুলে বিব্রত না করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি নেত্রী দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি আমাদের অনেক কাজ রয়েছে একজন খালেদা জিয়াকে নিয়ে বারবার আমরা প্রশ্নের জবাব দেব সেই সময় আমাদের এটা কোনো রাজনৈতিক মামলা নয় এটা করাপশনের মামলা করাপশনের মামলা যেটা হবার সেটাই হবে আদালত যেটা সিদ্ধান্ত নেওয়ার নেবে এটা আওয়ামী লীগের হাতে নেই শেখ হাসিনার হাতে নেই আমাদের কারো কাছে এই বিষয়টা নেই আমাদের এখতিয়ারে নেই কাজে এই প্রশ্নটা করে বারবার বিব্রত করবেন না অন্য প্রসঙ্গ জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ পরিচালনার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সমুদ্রতীর সংলগ্ন এলাকায় কোনো উঁচু দালান নির্মাণ বরদাস্ত করা হবে না বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কক্সবাজারের তিনটি উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা সংক্রান্ত বৈঠকে তিনি একথা বলেন
বৈঠকে কক্সবাজারের তিনটি ট্যুরিজম পার্ক নির্মাণের চূড়ান্ত নকশা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাব কক্সবাজারের সোনাদিয়া নাফ ও সাবরাং ট্যুরিজম পার্কের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী এ সময় ট্যুরিজম পার্কগুলোর নকশা পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি আগামী তিন বছরের মধ্যে নাফ ট্যুরিজম পার্কের নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দিয়ে বলেন, এসব পার্কে বিদেশি পর্যটকদের জন্য সুযোগ সুবিধা রাখার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ সহনীয় করে গড়ে তুলতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে দলের শীর্ষ নেতৃত্ব। বুধবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থী তালিকার অনুমোদন দেওয়া হয়। গণভবনে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে 41টি ওয়ার্ডে দল সমর্থিত কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করা হয়। পরে দলের উপদপ্তর সম্পাদকের পাঠানো বিজ্ঞপ্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চট্টগ্রামে সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে মহানগর আওয়ামী লীগ। তবে অনুষ্ঠানে যোগ দেননি বর্তমান মেয়র আ জ ম নাসির। বুধবার দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনে নামলে রেজাউল করিমকে সংবর্ধনা জানায় নগরীর 41টি ওয়ার্ডের নেতাকর্মীরা। তারা নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন রেল স্টেশনে। নির্বাচিত হলে চট্টগ্রাম নগরকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান আওয়ামী লীগের এই প্রার্থী। এদিকে মঙ্গলবার দল মনোনীত প্রার্থীকে সব ধরনের সহযোগিতার কথা জানালেও সংবর্ধনা আয়োজনে দেখা যায়নি বর্তমান মেয়র আ জ ম নাসির ও তার অনুসারীদের। এদিকে নির্বাচনের তোড়জোড় শুরু না হতেই মাঠ দখলের প্রতিযোগিতায় নেমে গেছে প্রধান দুই রাজনৈতিক দল। তবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগে কোনোরকম অসংযত আচরণ সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ এবং নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েকদিন আগেও বড় কোনো কর্মসূচি না থাকলে নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ে থাকতো একেবারে ভুতুরে পরিবেশ। পুলিশি হয়রানি এড়াতে নেতাকর্মীদেরও তেমন দেখা সাক্ষাৎ মিলত না। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পরেই কার্যালয়ের পুরোচিত্র পাল্টে গেছে। অবশ্য আওয়ামী লীগ আগে থেকেই রাজনীতির মাঠে অবস্থান রেখে নানা ধরনের কর্মসূচি চালিয়ে আসছিল। নির্বাচনকে সামনে রেখেই আমরা মাঠে থাকার যে প্রস্তুতি, সে প্রাক প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। যাতে কোনো সংঘাত নির্বাচনকে কেন্দ্র করে না হয়, দলের যাতে কোনো বদনাম না হয়, সরকারের যাতে বদনাম না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মেয়র পদ নিয়ে দলগুলোতে প্রকাশ্যে তেমন কোনো বিরোধ না থাকলেও কাউন্সিলর প্রার্থী নিয়ে রয়েছে টানাপোড়েন। মনোনয়নপত্র দাখিলের আগে মাঠের আধিপত্য নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে তারা। এই অবস্থায় প্রার্থী এবং তার সমর্থকদের নিয়ন্ত্রণে আগেভাগে মাঠে নামতে যাচ্ছে নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ টিম। কোনোভাবেই কোনো সাংঘর্ষিক কার্যক্রমে জড়াতে না পারে, সবাই যাতে যার যার অবস্থানের থেকে ডোর টু ডোর গিয়ে প্রচার প্রচারণা করে সেই বিষয়ে আমরা উদ্বুদ্ধ করব। নির্বাচন কমিশনের যে নির্দেশাবলী, যে নীতিমালা, তার আলোকে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সমস্ত ব্যবস্থা নেবে। এখানে কারো মাঠ দখলের সুযোগ নাই। 29 মার্চের এই নির্বাচনে 41টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন 19,17,000। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। ঢাকাবাসীকে দেয়া সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিয়েছেন দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচিত শেখ ফজলে নূর তাপস। বুধবার বিকেলে রাজধানীর জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। এতে যোগ দিয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুই সিটির মেয়র নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় বিএনপি ভবিষ্যতে নির্বাচন নিয়ে আর অপপ্রচার চালাতে পারবে না। নির্বাচনকে বিতর্কিত করার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে চেষ্টা করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে নির্বাচনকে বানচাল করার জন্য, কিন্তু আল্লাহর শেষ রহমতে তারা ব্যর্থ হয়েছে, বিএনপি ব্যর্থ হয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য। এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে, নির্বাচনে কোনো রকম কারচুপি হয় না, তার প্রমাণ দেখিয়েছেন এই নির্বাচনের মধ্যে দিয়ে। ভবিষ্যতে নির্বাচনে আর এত অপপ্রচার, এত মিথ্যাচার, ইভিএমের বিরুদ্ধে কথাবার্তা,
এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আমি চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, যাতে করে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জনগণের কাছে, ঢাকাবাসীর কাছে যে প্রতিশ্রুতিগুলো করেছি সেগুলো যেন আমরা পালন করতে পারি। আইনজীবীদের অধিকার রক্ষার্থে, সম্মান রক্ষার্থে, দাবি রক্ষার্থে আমি যেভাবে আপনাদের সাথে সবসময় আপনাদের পাশে ছিলাম, এই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মাধ্যমে আমি আপনাদের সাথে সার্বক্ষণিক ইনশাআল্লাহ। প্রবাসের সময় আরো থাকছে। ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার অর্ধেক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস অর্থমন্ত্রী, বললেন রমজানে বাজার নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের 100 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বিটিআরসি বলছে আদালতের নির্দেশনার বাইরে তারা কিছু করবেন না। বুধবার বিকেলে গ্রামীণ ফোন 100 কোটি টাকার পে অর্ডার নিয়ে বিটিআরসিতে যায়, কিন্তু বিটিআরসি তা গ্রহণ করেনি। বিটিআরসির গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন খান এ বিষয়ে একটি বিবৃতিতে বলেন, যেহেতু গ্রামীণ ফোনের নিরীক্ষা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আদালতের একটি নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে বিটিআরসি ওই নির্দেশনার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তবে এই 100 কোটি টাকা আদালতের প্রক্রিয়ার বাইরে উল্লেখ করে গ্রামীণ ফোন সংবাদ সম্মেলন করে বলেছে, আদালত তাদের যে 2000 কোটি টাকা জমা দিতে বলেছেন সেটা সরঞ্জাম আমদানি ও প্যাকেজের নিষেধাজ্ঞা কাটাতে। এ বিষয়ে তারা রিভিউ আবেদন করেছে। এ বিষয়ে আদালতের রায়ের পর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়েরের অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার সকালে মামলার অনুমোদনের বিষয়টি গণমাধ্যমকে জানায় দুদক। শিগগিরই মামলা দায়ের করা হবে। এর আগে 2018 সালের সেপ্টেম্বরে এস কে সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে 3.25 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ব্যারিস্টার নাজমুল হুদা। ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার কমিয়ে প্রায় অর্ধেক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি জানান, দেশজুড়ে নানা আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মজুদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। ব্যাংকিং পদ্ধতির স্থিতিশীলতা রক্ষা কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন সরকারের দুই এজেন্ডাই নির্ভর করে প্রচলিত সুদহারের ওপর। চলতি মাসের মাঝামাঝি ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদী ও সাধারণ হিসাবে আমানতের সুদহার 11.28 থেকে রাতারাতি অর্ধেকে নামিয়ে আনে সরকার। বিপাকে পড়ে প্রান্তিক জনগোষ্ঠী, হিড়িক পড়ে লগ্নি করা অর্থ তুলে নেয়ার। প্রায় সব মহল থেকে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনার প্রেক্ষিতে 6% সুদহার পুনরায় বিবেচনার আশ্বাস দিলেন অর্থমন্ত্রী। সেভিংস ইনস্ট্রুমেন্টসগুলো আমাদের ফিনান্সিয়াল টুল হিসাবে এগুলোকে আমরা ভালোভাবে আমরা কখনো গ্রহণ করি নাই, কারণ এগুলো কোনোভাবেই আমাদের অর্থনীতিতে সেভাবে সহায়ক ভূমিকা রাখে না। তারপরেও যেহেতু সবাই এই নিয়ে কথাবার্তা বলছে, আমরা আবার দেখি যে আমরা কিছু করতে পারি কিনা। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত ওই বৈঠকে নিত্যপণ্যের বাজার নিয়েও কথা বলেন মন্ত্রী। জানান আসছে রমজানে স্থিতিশীল বাজার নিশ্চিত করতে প্রস্তুত সরকার। আমাদের সামনে তো রমজান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে, সরকারের সিদ্ধান্ত হচ্ছে এট এনি কস্ট আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাঝে যেন কোনো রকম ডিস্টরশন বা কোনো মিসম্যাচ এগুলো না আসে এবং আমাদের সাপ্লাই চেইন যেন শক্তিশালী থাকে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদন পায় 458.44 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের 6টি ক্রয়াদেশ। এছাড়া চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরীতে পিপিপি ভিত্তিতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। শ্রদ্ধা আর ভালোবাসায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা তাপস পালকে বিদায়, কেওড়াতলায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। করোনা প্রসঙ্গ, সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত 5 বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইইডিসিআর।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনের উহানে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে সেদেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। করোনা সংক্রমণ ঠেকাতে আকাশ, নৌ ও স্থলপথে প্রায় 2 লাখ মানুষকে স্ক্রিনিং করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও IEDCR এর পরিচালক ডাক্তার সেব্রিনা তাদের আলাদা ব্রিফিংয়ে সিঙ্গাপুরের চিত্র তুলে ধরেন। জানান, আক্রান্ত 5 জন বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের 5 জন বাংলাদেশি রোগী ওখানে চিহ্নিত আছেন। সিঙ্গাপুরে যে 81টি রোগী আছে তার মধ্যে 4 জনের অবস্থা ক্রিটিক্যাল, তার ICU-তে আছে। তার মধ্যে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের যে একজন আছেন তিনি ওই 4 জনের একজন। এছাড়া অন্য যেই রোগী ছিল বাংলাদেশে এবং যারা কোয়ারেন্টাইনে আছেন তারা সবাই সুস্থ আছেন। সিঙ্গাপুরের যত টপ আমাদের সার্ভিস আছে, মেডিকেল সার্ভিসে আমরা উই আর ডুইং ইট, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি ওনাকে সাহায্য করার জন্যে। তবে গতকাল থেকে আপনার মেডিসিন রেসপন্স করছে না। তবে যে কোনো মূল্যে সংক্রমণ ঠেকাতে সব পথে অব্যাহতভাবে স্ক্রিনিং কার্যক্রম চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 2 লক্ষ লোকে আমরা স্ক্রিনিং করেছি, যেখানে অসুস্থতা দেখা গেছে কোনো ব্যক্তি তাকে আমরা হাসপাতালে নিয়েছি, কোয়ারেন্টাইনে রেখেছি, পরীক্ষা করেছি এবং এ পর্যন্ত পরীক্ষাগুলো নেগেটিভ এসেছে। কাজেই আপনারা, আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই। এখন পর্যন্ত দেশে 74 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের কারো মধ্যেই করোনার উপস্থিতি মেলেনি বলে নিশ্চিত করেছে IEDCR। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। দামের ক্ষেত্রে ছাড়িয়েছে সর্বকালের রেকর্ড। চলতি বছর 2 দফায় দাম বেড়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন 61,527 টাকা। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন দর। নতুন এই দরে ভরি প্রতি বেড়েছে 1,166 টাকা পর্যন্ত। করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে ওঠায় স্বর্ণের বাজারেও তার প্রভাব পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এক্ষেত্রে স্বর্ণের বাজারও তার বাইরে নয়, বিশ্ব বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজার, এর আগে কোনো সময় এত দাম উঠে নাই। সারা বিশ্বে যখন অর্থনৈতিক বিপর্যয় চলে গেছে তখন ওই ডলার এবং ইউরোর সাথে তাল মিলিয়ে বিভিন্ন রাষ্ট্রে স্বর্ণগুলা তারা জমা করতেছে, এই জন্য স্বর্ণের দাম অতিরিক্ত বেড়ে গেছে। চলতি বছর 2 দফায় বেড়েছে স্বর্ণের দাম। ডলারের দর বাড়ার অজুহাতে 5 জানুয়ারি 1 দফা বাড়ানো হয়, আর 2019 সালে বেড়েছিল অন্তত 6 দফা। এক বছরে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় 13,000 টাকা। 25 ভরি 30 ভরির মতো বিক্রি করতাম, এখন 5 ভরি আমরা নিতে পারতেছি না মাসে। কাস্টমার তো কিনতে ক্ষমতার বাইরে চলে গেছে, সেজন্য ব্যবসাটা একটু খুব কম। স্বর্ণের দাম বাড়তির কারণে তো এখন ব্যবসায়ীদের একটু কমে চলতেছে আর কি। স্বর্ণ ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, কিন্তু লাগামহীন দাম বাড়ার কারণে এখন বিকল্প অলংকারের দিকে ঝুঁকছে ক্রেতারা। মার্কেট ক্রেতা শূন্য। আগে যেখানে দেখা যেত বিয়েতে দেখা যেত 5-6 ভরির গোল্ড যেখানে দিত, সেখানে এখন দেখা যাচ্ছে 2-3 ভরি গোল্ড দিয়ে আরগুলা অন্য কিছু দিয়ে ইমিটেশন বা গোল্ড প্লেটের সেট দিয়ে মানে মোটামুটি সেটা ফিল আপ করে দিচ্ছে। গোল্ডের চাহিদাটা কমে যাচ্ছে দিন দিন, আমরা এখন খুবই ক্ষতিগ্রস্ত আছি। এখন নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 61,527 টাকা, 21 ক্যারেট 59,194 টাকা এবং 18 ক্যারেট 54,179 টাকা দরে বিক্রি হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকঢোল পিটিয়ে চালানো হয় অভিযান, তারপরেও দখলমুক্ত হচ্ছে না রাজধানীর ফুটপাতগুলো। প্রভাবশালীদের চাঁদাবাজিতেই হকারদের কর্তৃত্ব বহাল থাকে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে দায় নিতে রাজি নয় সিটি কর্পোরেশন কিংবা মহানগর পুলিশ। ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন, উচ্ছেদের পর নজরদারি না থাকার কারণে দখলমুক্ত থাকছে না ফুটপাত, আর জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকার উপর জোর দিচ্ছে পুলিশ। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। ফুটপাত তো বটেই, সড়ক দখল করে রাজধানীর ব্যস্ততম এলাকাগুলি স্থানে এভাবেই চলছে হকারদের ব্যবসা। এভাবে ফুটপাত দখলে নেয় রাজধানীর অনেক স্থানে সংকুচিত মানুষের চলার পথ, বাড়ছে যানজট। কোথাও অবৈধ স্থাপনা, বিভিন্ন মালামাল রেখে দেওয়ায় বিড়ম্বনায় পথচারীরা। ফুটপাত দিয়ে চলাফেরা করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওরা দখল করে রাখে, আমাদের মেইন রোড দিয়ে হাঁটতে হয়। রাজধানীর ফুটপাতগুলোতে হকারদের রাজত্বের নেপথ্যে প্রভাবশালীদের রমরমা চাঁদাবাজি। দোকান ভেদে 100 টাকা থেকে শুরু করে দৈনিক 500 টাকা পর্যন্ত মাসোহারা দিতে হয় হকারদের। দৈনিকিত্ব মনে হয় দোকান লাগালে 500 টাকা, তাহলে মাসিক 15,000 টাকা এমনি দিতে হয়। না দিলে আমরা বুঝতে পারবো না। লাইন মূল্য আছে, হালকা পাতলা কিছু খরচ করে দিতে হয়।
এটা আমাদের লাইনম্যান আছে তারা কিছু দিতে হয় আর কি, ফুটে বসলে যেটা আর কি স্বাভাবিক সেটাই। কাদেরকে দেওয়া হবে এটা? প্রশাসনকে দিতে হয়, দেখা গেছে আন্নাদাটা থাকেই। প্রাগ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী রাজধানীতে মোট হকার 2,60,000, যাদের দৈনিক চাঁদা গুনতে হয় গড়ে 192 টাকা করে। যদি পুলিশের পক্ষে সম্ভব না হয় নজরদারি করা কিংবা এটাকে ধরে রাখা, এটা পৃথিবীর কেউ রাখতে পারবে না। আমি 100 বার উচ্ছেদ করবো, 1,000 বার উচ্ছেদ করবো, 1,000 বারই বসবে। এখানে সিটি কর্পোরেশন, লোকাল ওয়ার্ড কাউন্সিলর, লোকাল জনপ্রতিনিধি, ক্রাইম পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই যৌথভাবে কাজ করতে হবে। বারবার ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ অভিযান চালানোর পরও ফুটপাত দখলমুক্ত করতে না পারার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করছেন নগর বিশ্লেষকরা। এই হকার ব্যবসার পেছনে স্থানীয় রাজনৈতিক মাস্তান্ড যুক্ত, তাদেরকে তুষ্ট করার মধ্যে দিয়েই রাজনৈতিক নেতারা নেতা হন। পুরো বিষয়টা একটি কঠোর রাজনৈতিক অনুশাসন সদিচ্ছার সাথে যুক্ত। পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ না হওয়াও দায়ী বলে মনে করেন বিশ্লেষকরা। রাজধানীর ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে প্রতিশ্রুতির কমতি ছিল না কখনোই, এমনকি বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগও, কিন্তু কোনো পদক্ষেপই দিতে পারেনি স্থায়ী ও টেকসই সমাধান, যে কারণে নানা অনিয়ম আর বিশৃঙ্খলার বৃত্তি আটকে আছে রাজধানীর ফুটপাতগুলো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। কাতার ধানসিঁড়ি বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রতি অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কমিটির সদস্যরা। মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার করতে তারা নতুন কমিটি গঠনের কথা জানান। বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার একটি রিসোর্টে দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বাহারি রঙের পিঠা পুলি আর শিশু ও বড়দের খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নোয়াখালী প্রবাসী সমিতির সভাপতি এস এম সামাদ মিয়াজি এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি সেকশনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। আটি ফাল্গুন শুরুতে শহীদ দিবস হিসেবে পালিত হলেও দিবসটি বিশ্বজনীন মর্যাদায় রূপ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। একুশ তাই শোক পেরিয়ে গৌরব আর অহংকারেরও প্রতীক। একুশের প্রথম প্রহরে নতশিরে মহান শহীদের শ্রদ্ধা জানাবে জাতি। এরই মধ্যে সব প্রস্তুতিও শেষ পর্যায়ে, আয়োজন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রক্তে রাঙানো একুশ, একুশ মানে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রক্ত রঙে রঞ্জিত রাজপথ, একুশ মানে সব প্রতিবন্ধকতা পেরিয়ে অপ্রতিরোধ্য বর্ণমালা, একুশ তাই মাথা নত না করা দীক্ষায় তারুণ্যের চেতনায় আগামীর বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনার বেদি জুড়ে আঁকা হচ্ছে আলপনা, সাদা আঁচড়ে স্পষ্ট হচ্ছে চারুকর্ম, দেয়াল লিখনিতে বর্ণমালার অক্ষরে ফুটিয়ে তোলা হয়েছে আমরি মাতৃভাষার মর্ম। এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে আমরা ভাষার জন্য কিছু একটা করতে পারতেছি। আমরা আসি আমাদের কাজ হাতের কাজটা শেষ করে, যাতে আমরা এই ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। অনেক আনন্দ বোধ করছি, কারণ এত মানে মাতৃভাষা দিবসের সাথে এত মানে জড়িত থাকতে পারে। তাদের সময়তে আমরা কিছু করতে পারিনি, তাই তাদের স্মরণে এখনই আমরা এগুলো করে যাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিরাপত্তাজনিত সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপি ও অমর একুশ উদযাপন কমিটি। আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, ব্যারিকেডের ভিতরে যত জায়গা থাকবে প্রতিটি ইঞ্চি আমাদের সিসিটিভির মনিটরিং এর ভিতরে থাকবে। বিএনসিসি রোভার্স রেঞ্জার মিলে আমাদের 900-এর অধিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবক কাজ করবে আর এই সার্বিক কাজটি তত্ত্বাবধান করবে কালচারাল টিম। বৃহস্পতিবার রাতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত হবে কেন্দ্রীয় শহীদ মিনার। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবার প্রস্তুতি পুরো শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে। একুশের রং অক্ষয় হোক বাঙালির মনে মননে আর চেতনায়। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা।
সেন্সরশিপের জন্য চলচ্চিত্র বাধাগ্রস্ত হওয়া ঠেকাতে তরুণ ও স্বাধীন নির্মাতাদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম সোসাইটির সভাপতি জাও পাওলো ম্যাকেডো। বুধবার সন্ধ্যায় রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় আলোচনায় অংশগ্রহণকারীরা সিনেমার সেন্সরশিপের জটিলতা নিয়ে কথা বলেন। এ সময় দর্শকদের সিনেমা হলমুখী করে তুলতে সৃজনশীল চলচ্চিত্র তৈরির কথাও বলেন পাওলো। নির্মাতাদের রুচিশীল ও বাস্তবধর্মী সিনেমা তৈরিরও পরামর্শ দেন তিনি। নতুন মোড় নিল মাশরাফি বিন মুর্তজার অবসরের বিষয়টি, যার আন্তর্জাতিক ক্যারিয়ারই ছিল হুমকির মুখে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দেয়া হলো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাসখানেকের মধ্যেই পরবর্তী অধিনায়কের নাম চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় দলের বাজে পারফরমেন্স আর টিম ম্যানেজমেন্টের নানা সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাপন। এই তো কদিন আগেও মনে হচ্ছিল মাশরাফি বিন মুর্তজাকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না। বিশ্বকাপে পেয়েছেন মাত্র এক উইকেট। বিশাল প্রত্যাশা নিয়ে ইংল্যান্ডে গেলেও তার নেতৃত্বে দল হয়েছে অষ্টম। অনেকেই যেমন শেষ দেখে ফেলেছিলেন, তেমনি ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের নানা কথায় ইঙ্গিত ছিল মাশরাফিকে আর জাতীয় দলে চান না তারা। দল দেশে ফেরার পরও নাটক কম হয়নি, বারবার উঠে এসেছে ম্যাচের অবসর প্রসঙ্গ। অথচ হঠাৎ করে উল্টে গেল পাশার দান, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনিই থাকছেন দায়িত্বে। এখনকার ক্যাপ্টেন তো মাশরাফি, এজিও আছে ওয়ানডে সিরিজে, মাশরাফির মতো ক্যাপ্টেনও কিন্তু আমাদের এখনো এই মুহূর্তে আমাদের কাছে হাতে সাবস্টিটিউট নেই। ক্রিকেটারদের ফিটনেস, বিপ টেস্ট এগুলো পিসিবি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। তবে ৬ মাসেরও বেশি সময় জাতীয় দলের সঙ্গে না থাকা মাশরাফি আপাতত ছাড় পাচ্ছেন, যদিও সেটা শুধুমাত্র এই সিরিজের জন্যই। কিন্তু আমাদেরকে মাথায় এটাও রাখতে হবে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট আজকে যে জায়গায় একটা টার্ন আউট করে এসেছিল, সেইখানে মাশরাফির অবদান তো কেউ অস্বীকার করার কোনো উপায় নেই। ওর লিডারশিপটা ওয়াজ ভাইটাল। কিন্তু আবার এটাও আমরা জানি যে ওর একটা সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার যে ও আর কতদিন খেলবে। সামনে যে ওয়ার্ল্ড কাপটা আছে এটাকে তো আমরা হঠাৎ করে এক মুহূর্তে নতুন ক্যাপ্টেন দিয়ে করবো না। সো আমার সেটার জন্য টিম এবং ক্যাপ্টেন দুটোই কিন্তু আমরা দুই বছর আগেই করে ফেলবো। মাসখানেকের মধ্যে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার কাট সিদ্ধান্ত দিয়ে দিতে পারি। কেউ যদি খেলে যেতে চায় খেলবে, আমরা না করছি না, কিন্তু দলে চান্স পাবে কিনা এই গ্যারান্টি আমরা দিতে পারবো না। এদিকে জাতীয় দল নিয়ে ক্ষুব্ধ বিসিবি সভাপতি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কেন টেস্ট স্কোয়াডের কাউকে রাখা হলো না তা জানতে চেয়েছেন টাইগারদের হেড কোচ ডোমিঙ্গোর কাছে। এই যে জিনিসগুলো যে সব একটু অন্যরকম হচ্ছে সেটা তো আমার জানা দরকার। সিদ্ধান্তটা নিচ্ছে কে? জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা কিন্তু আমাদের আগের জায়গায় নেই। আফগানিস্তানের সাথে যদি আমরা টেস্ট হারতে পারি তাহলে জিম্বাবুয়ের সাথেও হারতে পারি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে দলের তিন সিনিয়র সদস্য তামিম, মুশফিক আর মুমিনুলের সঙ্গেও দীর্ঘ সময় আলোচনা করেন বোর্ড প্রধান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফি বিন মুর্তজাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। প্রয়োজনে আয়োজনের মধ্য দিয়ে সম্মাননার সাথে এই বিদায় দেওয়া হবে তাকে, কিন্তু এজন্য মাশরাফির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। মাশরাফির অবসর প্রসঙ্গের উৎপত্তি কোথার থেকে একটু পেছনে তাকাই, মাশরাফি বিভিন্ন সময় বলেছিলেন ইংল্যান্ড বিশ্বকাপ হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ, কিন্তু বিশ্ব আসরে মাশরাফির ফর্মে না থাকার ব্যাপারটি বেশ চোখে পড়ে, ওঠে সমালোচনা। তাই পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচের আগের দিন ও রাতে কয়েক দফায় পিসিবি সভাপতি মাশরাফির অবসরের ব্যাপারটি নিয়ে আলোচনায় বসেন। বিভিন্ন সূত্রে জানা যায় তখন মাশরাফি বলেছিলেন দেশে ফিরে সিদ্ধান্ত জানাবেন তিনি। এরপর গেল আগস্টে মাশরাফির সঙ্গে বিসিবি কার্যালয়ে বৈঠক হয় সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকদের সাথে। আলোচনা শেষে তখন ম্যাচ জানিয়েছিলেন নাকি এমনটাই, আগামী মার্চের আগে আমাদের কোনো ওডিআই নাই, সেজন্য এক্ষুনি না হলে ওর জন্য সুবিধা হয় যদি দুই মাস সময় পায়। এরপর সময় পেরিয়েছে ৬ মাস, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে এই পহেলা মার্চ
থেকে। লম্বা সময় খেলার মধ্যে না থাকা মাশরাফিকে দলে রাখা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাশরাফির অবদানের ব্যাপারটি মাথায় রেখে সম্মান দিতে চাইছে বিসিবি। মাশরাফি ও ইজ এ লেজেন্ড, বাংলাদেশে তো মানে অনেক সার্ভিস দিয়েছে, তো আমরা ওকে যথেষ্ট সম্মান দিতে চাই। যখন থেকে গুঞ্জনটা শুরু হয়েছিল যে মাশরাফিকে মানে যদিও রিটায়ার্ড করে বা করতে চায়, তাহলে আমরাও যথেষ্ট সম্মান দিয়ে যেটা মানে করব, যেটা আমাদের সময় আমাদের প্লেয়াররা পায়নি। এখন মাশরাফির সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেট বোর্ড। ডিসিশনটা ও নেবে, যেহেতু ও সবচেয়ে ভালো বলতে পারবে কি কন্টিনিউ করতে পারবে কি পারবে না। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। মাশরাফি এখনো ভক্তদের কাছে ভালোবাসার নাম, তবে যে সমর্থকরা তাকে ভালোবাসতেন তাদের অনেকেই আবেগ লুকিয়ে মাঠে আর দেখতে চান না ফর্মহীন মাশরাফিকে। তারা মনে করেন ম্যাচের অবসর নেয়ার সেরা সময় এটাই। তবে সমর্থকদের মাঝে ভিন্ন মত আছে। সাকিবের অনুপস্থিতিতে মাঠে মাশরাফির অধিনায়কত্বের কোনো বিকল্প নেই বলে মনে করেন অনেক ক্রিকেট প্রেমীরা। তাদের মতে মাশরাফিকে তার প্রাপ্য সম্মান দিয়েই বিদায় দেওয়া উচিত বোর্ডের। পলিটিক্সে চলে যায়, সেক্ষেত্রে তার ওই যে একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে, একটা রিদম থাকে, রিদমটা ব্রেক করা স্বাভাবিক ব্যাপার। এনজয় করে, সে অনেকটা ট্রাবলে থাকে, তার পারফরমেন্সে একটু মানে বোলিংয়ে মাঝে মাঝে তার সমস্যা দেখা যায়, তো এইসব বিষয়ে আমি মনে করি যে তার এখন অবসর নেওয়া উচিত। মাঠ পর্যায়ে বেশিরভাগ থাকেন না, এ কারণে একবার উদীয়মান নতুন খেলোয়াড়কে আমি দলে নেওয়ার জন্য বলছি। সাকিব অথবা তামিমকে আমরা পেতে পারছি, সো এখন আমার মনে হয় কি যে মাশরাফিকে রিটায়ারমেন্টে যাওয়ার জন্য প্রায় তৈরি হওয়া যাওয়া উচিত। তবে অধিনায়কত্বে মাশরাফির সমতুল্য হতে পারেননি আর কেউ, তাই এখনও মাঠে নেতৃত্বে মাশরাফির কোনো বিকল্প নেই বলে মনে করেন ওই ভক্তরাই। এই মুহূর্তে বাংলাদেশ টিমের জন্য ওয়ানডেতে অধিনায়কত্ব করার জন্য মাশরাফির কোনো রিপ্লেসমেন্ট নাই, সুতরাং আপাতত দলের যে অবস্থা তাতে উনি থাকলে আমাদের টিম স্পিরিটটা অনেক বাড়ে, অ্যাগ্রেশনটা বাড়ে। তার এখন ফিটনেস নেই বলে আমরা তাকে অবহেলা করতে পারি না, তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান রাখা উচিত। কিছু কিছু মানুষ আছে যে ফর্মে না থাকলেও তাদের খেলা যদি ভালো নাও হয়, একজন মানুষকে দেখে কিন্তু বাকিরা শক্তি পায়। সে যখন তাদের মেন্টালি সাপোর্ট দেয় সেটাই দলের জন্য অনেক বড় কিছু। মাশরাফি আরও খেলতে চান এটা বোঝা যায়, কিন্তু পুরনো ফর্মে ফিরতে ঘাম ঝরাতে হবে 36 বছর বয়সী মাশরাফির। সাংসদ মাশরাফিকে বোর্ড আরও খেলাবেন নাকি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিদায় দিবেন, সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে সমর্থকরা মনে করেন প্রাপ্য সম্মান দিয়ে তাকে বিদায় জানানো উচিত। জিম্বাবুয়ে আমার মনে হয় একটু ছোট দল, সো বড় কোনো দলের সাথে যদি খেলাটা ছেড়ে দেয় তাহলে ভালো হবে। আরো কিছুদিন আগে থেকে তার অল্টারনেটিভ আমাদের বের করা উচিত ছিল। প্রবাসী সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন, শুনানি রোববার, আপিল বিভাগে খারিজের পর হাইকোর্টে কেন প্রশ্ন আদালতের, খেলছে সরকার মন্তব্য মওদুদের, বিব্রত ওবায়দুল কাদের। সমুদ্র সৈকত এলাকায় উঁচু দালান বরদাস্ত করা হবে না, কক্সবাজারের প্রকল্প উপস্থাপন বৈঠকে প্রধানমন্ত্রী, জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কাজ পরিচালনার নির্দেশ। পাওনা 2000 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা দিতে চাইল গ্রামীণ ফোন, প্রত্যাখ্যান করে বিটিআরসি জানালো আদালতের নির্দেশনার বাইরে কিছু করার নেই। এবং শেষ হচ্ছে মাশরাফির অধিনায়কত্ব, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টাইগারদের নতুন নেতৃত্ব ঘোষণা জানালেন পাপন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।